ফিটাল সার্কুলেশন আমাদের হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে ফিটাসে যেটা, এটা বিফোর বার্থ ফিটাল সার্কুলেশন, দেন হচ্ছে আফটার বার্থ যেটা, সেটা হচ্ছে সার্কুলেশন। তো আমরা এখন ফার্স্টে দেখি ফিটাল সার্কুলেশন, ফিটাসে কিভাবে সার্কুলেশন হয়। ফিটাল সার্কুলেশন আর আমাদের অ্যাডাল্ট সার্কুলেশনের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ফিটাল সার্কুলেশনে আমরা দেখছিলাম যে আম্বিলিকাল ভেন দিয়ে ব্লাডটা আসবে, আবার আম্বিলিকাল আর্টারি দিয়ে ব্লাডটা ফেরত চলে আসে। তো ফার্স্টে বিফোর বার্থ আমরা একটু দেখি। বিফোর বার্থ আমাদের অ্যাডাল্টে যে সার্কুলেশনটা আছে, আমাদের সার্কুলেটরি সিস্টেম অ্যাডাল্টে থ্রি টাইপস, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, একটা পালমোনারি সার্কুলেশন, আর একটা পোর্টাল সার্কুলেশন। তো আমাদের মেইনলি পালমোনারি সার্কুলেশনে যেটা হচ্ছে লাংসের অ্যালভিওলাই, অ্যালভিওলার এপিথেলিয়াম দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে, যেটা কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেনের এক্সচেঞ্জটা ঘটে অ্যালভিওলার এপিথেলিয়াম দিয়ে। সেখান থেকে পালমোনারি ভেন দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা লেফট এট্রিয়ামে আসে। এখানে ব্লাডের অক্সিজেন স্যাচুরেশন থাকে 100%। তো পালমোনারি ভেন দিয়ে 100% স্যাচুরেটেড অক্সিজেন লেফট এট্রিয়ামে আসে অ্যাডাল্টে। সেখানে লেফট এট্রিয়ামে আসার পরে সেটাতে হয়ে যায় তোমার ডিপ কার্ডিয়াক ভেন, ডিপ পালমোনারি ব্রঙ্কিয়াল ভেন, প্লাস হচ্ছে কিছু ভেনা কর্ডিস মিনিমি, ছোট ছোট কিছু মাইনর ভেন আছে হার্টের ওয়ালে, এগুলি হচ্ছে লেফট এট্রিয়ামে ড্রেন করে। তো তারা নিয়ে আসে আবার ডিস্যাচুরেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে। তো লেফট এট্রিয়ামে এই মিক্সিং হয়ে যায় ব্লাডে, মিক্সিং হয়ে লেফট এট্রিয়ামে অক্সিজেন স্যাচুরেশন থাকে 97%। তো তোমাদের এখানে কোয়েশ্চেন করা হয় লেফট এট্রিয়ামে অক্সিজেন স্যাচুরেশন কত অ্যাডাল্টে। তো অক্সিজেন স্যাচুরেশন 100% আসে লাং থেকে, আসার পরে এখানে মিক্সিং হয়ে যাওয়ার পরে 97% অক্সিজেন স্যাচুরেশন থাকে। তো এটি কিভাবে থাকে, একটা হচ্ছে ডিপ ব্রঙ্কিয়াল ভেন দিয়ে আর ভেনা কর্ডিস মিনিমি ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সচার হয়ে যাওয়ার কারণে এখানে 97%, এটা হচ্ছে আনসারটা। তো লেফট এট্রিয়াম থেকে 97% স্যাচুরেটেড অক্সিজেন ব্লাড যেটা, সেটা যাবে লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে অ্যাসেন্ডিং এয়ারটা, তারপরে হচ্ছে আর্চ অফ এয়ারটা, ডিসেন্ডিং এয়ারটা হয়ে তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল এয়ারটাতে আসবে। সেখান থেকে রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি, সেখান থেকে কি কমন ইলিয়াক আর্টারি থেকে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক আর্টারি হয়। তো ইন্টারনাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ হচ্ছে ইউটেরাইন অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, সেখান থেকে আসবে ইউটেরাইন আর্টারি, ইউটেরাইন আর্টারি যাবে ইউটেরাসে, ইউটেরাসে ঢোকার পরে তারপরে সেটা আবার ব্রাঞ্চ দিয়ে 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 লাস্টে ব্রাঞ্চ হবে স্পাইরাল আর্টারি, বেসাল আর্টারি। তো স্পাইরাল আর্টারি ইউটেরাসের যে ফাংশনাল লেয়ার এন্ডোমেট্রিয়ামের, এই ফাংশনাল লেয়ারটা সাপ্লাই দেয়, এই ফাংশনাল লেয়ারে গিয়ে আমাদের হচ্ছে প্লাসেন্টাটা ফর্মেশন হয়। তো এই স্পাইরাল আর্টারি ব্রাঞ্চ অফ ইউটেরাইন আর্টারি, সেটা গিয়ে প্লাসেন্টাতে ব্লাডটা সার্কুলেট করে। তো প্লাসেন্টাতে গিয়ে আবার ফিটাসের জন্য হচ্ছে এই যে ব্লাডটা গেল প্লাসেন্টাতে, সেটা কিন্তু হচ্ছে যে 97% স্যাচুরেটেড অক্সিজেনেটেড ব্লাডটাই গেল। তো স্পাইরাল আর্টারি থেকে প্লাসেন্টা ক্রস করে ফিটাসে যাবে। তো ফিটাসে যখন প্লাসেন্টা ক্রস করে যায়, এই যে প্লাসেন্টাতে দিয়ে ফিটাসে ব্লাডটা এন্টার করে আম্বিলিকাল ভেন দিয়ে। আমরা ফার্স্টে দেখছি আম্বিলিকাল ভেন, আম্বিলিকাল আর্টারি দুইটাই হচ্ছে দুইটা দুইটা করে, রাইট অ্যান্ড লেফট আম্বিলিকাল ভেন আর রাইট অ্যান্ড লেফট আম্বিলিকাল আর্টারি থাকে। তো ফার্স্টে দুইটাই আম্বিলিকাল ভেন থাকে, দেন হচ্ছে আম্বিলিকাল ভেন রাইটটা অবলিটারেট হয়ে যায়, শুধু লেফটটা পারসিস্ট থাকে, লেফটটা দিয়ে হচ্ছে ব্লাড সাপ্লাই হয়। তো ব্লাডটা যেটা প্লাসেন্টা থেকে ফিটাসে ঢুকবে সেটা হচ্ছে লেফট আম্বিলিকাল ভেন দিয়ে। তখন এই যে স্পাইরাল আর্টারি থেকে প্লাসেন্টা ক্রস করে তারপরে আম্বিলিকাল ভেনে ঢুকে, তখন হচ্ছে প্লাসেন্টাতে এই হচ্ছে ফিটাসের জন্য লাংসের যে এটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ কাজ করে হচ্ছে প্লাসেন্টা। তো প্লাসেন্টাতেই যে গ্যাস এক্সচেঞ্জটা হবে, সেখানে এসে অক্সিজেন স্যাচুরেশন কিছুটা কমে ফিটাসে ঢুকে, ফিটাসে যখন ঢুকবে সেটা হয়ে যায় অক্সিজেন স্যাচুরেশন 80%। তো আম্বিলিকাল ভেন যে ব্লাডটা ক্যারি করে নিয়ে যায় সেটাতে অক্সিজেন স্যাচুরেশন থাকবে 80%। তো এই অক্সিজেনটা লেফট আম্বিলিকাল ভেন দিয়ে ব্লাডটা আসলো ফিটাসে, আম্বিলিকাল কর্ড দিয়ে গেল, গিয়ে তারপর সেটা হচ্ছে অ্যাম্বিলিকাস দিয়ে ফিটাসের অ্যাবডোমিনের ভিতরে ঢোকার পরে তা সেটা হচ্ছে অ্যাম্বিলিকাল ভেন্টে যাবে লয়ার বর্ডার অফ বা ইনফিরিয়ার বর্ডার অফ ফ্যালসিফর্ম লিগামেন্ট, সেটি ফ্যালসিফর্ম লিগামেন্টের নিচ দিয়ে অ্যাম্বিলিকাল ভেন্টে গিয়ে হচ্ছে লিভারে চলে গেল, লিভারে পোর্টাহেপাটিসের এখানে গিয়ে লিভারের ভিতরে ঢুকে যাবে, ঢুকে সেখান থেকে ডাকটাস ভেনাসাস দিয়ে মোস্ট অফ দ্য ব্লাড পাস হয়ে যাবে টু দ্য ইনফিরিয়ার ভেনা ক্যাভিটি, চলে যাবে লিভারকে বাইপাস করে।
কারণ হচ্ছে আম্বিলিকাল ভেন দিয়ে ব্লাড ফ্লোটা বেশি থাকে, বেশি থাকার কারণে হচ্ছে লিভারকে বাইপাস করে ডাক্টাস ভেনাসাস দিয়ে ফিরে ভেনাকাভিতে চলে আসবে, আর স্মল অ্যামাউন্ট অফ ব্লাড এন্টার করবে লিভারের হ্যাপাটিক সাইনোসয়েডে। তো হ্যাপাটিক সাইনোসয়েড দিয়ে ব্লাড ফ্লো হতে একটু সময় লাগে, এই জন্য ডাক্টাস ভেনাসাস দিয়ে র্যাপিডলি ব্লাডটা ফ্লো হয়ে যায়। তো সাইনাস ভেনাসাসে যখন স্মল অ্যামাউন্ট অফ ব্লাড এন্টার করবে, সেখানে সাইনাস ভেনাসাসে আবার আমরা জানি পোর্টাল ভেন থেকে ব্লাডটা এসে মিক্সড হয়। তো পোর্টাল ভেন হচ্ছে জিআই ট্র্যাক থেকে ব্লাড নিয়ে আসবে, এটা হচ্ছে ডি অক্সিজেনেটেড ব্লাড। তো এখানে আবার অক্সিজেনেটেড ব্লাডের সাথে ডি অক্সিজেনেটেড ব্লাডের একটা মিক্সিং হয়ে গেল লিভারে সাইনোসয়েডে। তো লিভারের সাইনোসয়েডস থেকে আবার ব্লাডটা বের হবে কিভাবে, সাইনোসয়েডস থেকে আবার হ্যাপাটিক ভেন হয়ে আবার ইনফিরিয়ার ভেনা ক্যাভাতে যাবে। তো এখানে লিভারের মধ্যে একটা মিক্সিং হলো আর ইনফিরিয়ার ভেনা ক্যাভাতে ডাক্টাস ভেনাসাস দিয়ে গেল, আবার হ্যাপাটিক ভেন দিয়ে লিভার থেকে ব্লাডটা আসলো, আবার ইনফিরিয়ার ভেনা ক্যাভা নিজে সে হচ্ছে লোয়ার লিম থেকে, লোয়ার লিম পেলভিস কিডনি রিজন এগুলো থেকে ব্লাডটা ক্যারি করে নিয়ে আসে, তার ব্লাডটা আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন স্যাচুরেশন সেটাতে কম থাকে। তো এখান থেকে ইনফিরিয়ার ভেনা ক্যাভাতে সব ব্লাড আসলো। তো ইনফিরিয়ার ভেনা ক্যাভাতে তখন অক্সিজেন স্যাচুরেশন কিছুটা কমে যাবে, যেটা ছিল আম্বিলিকাল ভেন ল্যাকটাস ভেনাসাস সেটা থেকে অক্সিজেন স্যাচুরেশন কিছুটা কমে যাবে। কমে যেয়ে সেই ইনফিরিয়ার ভেনা ক্যাভা ব্লাডটা ক্যারি করে নিয়ে যায় আমরা জানি কোথায়, রাইট এট্রিয়ামে। তো রাইট এট্রিয়ামে ফিটাসে যখন ঢুকবে, ঢোকার পরে ম্যাক্সিমাম ব্লাড মোস্ট অফ দ্য ব্লাড ডিরেক্টলি চলে যাবে হচ্ছে লেফট এট্রিয়ামে থ্রু দ্য ফোরামেন ওভেলি। এবং এই যে ইনফিরিয়ার ভেনা ক্যাভাতে থেকে লেফট এট্রিয়ামে ব্লাডটা ফ্লো করবে থ্রু দ্য ইনফিরিয়ার ভেনা ক্যাভা, এটা গাইডেড বাই ভালভ অফ ইনফিরিয়ার ভেনা ক্যাভা। ইনফিরিয়ার ভেনা ক্যাভা ভালভ থাকার কারণে এটা হচ্ছে ফোরামেন ওভেলির দিকে এটাকে ডিরেকশন দিয়ে হচ্ছে লেফট এট্রিয়ামে ব্লাডটা চলে যায়। তো লেফট এট্রিয়ামে যখন ব্লাড গেল, তো ব্লাড যাওয়ার পরে এদিকে আবার ফিটাসের হয় কি এই লাংস, যেটা লাংসটা হচ্ছে নন ফাংশনিং থাকে, এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। তো নন ফাংশনিং থাকার কারণে এটার ভিতরে অল্প যে ব্লাড ছিল লেফট এট্রিয়াম লেফট লাংসে, লাংসের থেকে যে পালমোনারি ভেন দিয়ে ব্লাড আসে, স্মল অ্যামাউন্ট অফ ব্লাড লেফট এট্রিয়ামে আসবে, সেটা হবে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো লেফট এট্রিয়ামে গিয়ে এই ব্লাডটা মিক্সিং হবে, এই যে লাংস থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে এখানে আবার কিছুটা মিক্সিং হবে, হয়ে এখানে অক্সিজেন স্যাচুরেশন কিছুটা কমে যাবে। তো এটা গেল একটা। আর একটা হচ্ছে এখানে রাইট এট্রিয়াম থেকে মোস্ট অফ দ্য ব্লাড তো লেফট এট্রিয়ামে চলে গেল, এখন স্মল অ্যামাউন্ট অফ ব্লাড রাইট এট্রিয়ামে থেকে গেল। তো ওই রাইট এট্রিয়ামে আবার এদিকে হেড নেক অ্যান্ড আপার লিম থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসবে। তো ওই যে রাইট এট্রিয়ামে যে স্মল অ্যামাউন্ট অক্সিজেনেটেড ব্লাড ছিল সেটার সাথে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্সিং হলো, এই মিক্সিং হয়ে সেটা চলে গেল রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে রাইট ভেন্ট্রিকলে। তো রাইট ভেন্ট্রিকেল থেকে দেন যাবে হচ্ছে কি পালমোনারি ট্রাঙ্কে, পালমোনারি ট্রাঙ্ক থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু লাংটা নন ফাংশনিং, এখানে নন ফাংশনিং থাকার কারণে এখানে হচ্ছে ওই যে পালমোনারি রেজিস্ট্যান্স, পালমোনারি আর্টারি রেজিস্ট্যান্সটা হাই থাকে, হাই থাকার কারণে লাংসে বেশি ব্লাড যেতে পারে না, তাহলে স্মল অ্যামাউন্ট অফ ব্লাড লাংসে যায়, লাংসে গিয়ে সেটা হচ্ছে লাংসের ফাংশনটা এ করে, লাংসকে ব্লাড সাপ্লাই দিয়ে পালমোনারি ভেন দিয়ে সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাই লেফট এট্রিয়ামে ফিরে আসে। আর ম্যাক্সিমাম ব্লাড এখান থেকে লেফট পালমোনারি ভেন দিয়ে পালমোনারি আর্টারি দিয়ে ডাক্টাস আর্টারিসিস দিয়ে ডিসেন্ডিং থোরাসিং এওরটাতে চলে যায়, লাংসে যাবে স্মল অ্যামাউন্ট অফ ব্লাড থ্রু পালমোনারি আর্টারি, আর মোস্ট অফ দ্য ব্লাড ফ্লোস থ্রু ডাক্টাস আর্টারিওসাস দিয়ে ডিরেক্টলি ইনটু এই যে ডিসেন্ডিং থোরাসিক এওটা, এই যে ডিসেন্ডিং থোরাসিক এওটার সাথে মিক্স হয়ে যায়। তো আমরা দেখেছিলাম কি লেফট এট্রিয়ামেও এই যে পালমোনারি ভেন দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড কিছু আসছে, সেই লেফট এট্রিয়াম থেকে আমরা জানি যাবে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে যাবে হচ্ছে অ্যাসেন্ডিং এওটা, অ্যাসেন্ডিং এওটা থেকে আর্চ অফ এওটা দেন ডিসেন্ডিং থোরাসিক এওটা। তো ডিসেন্ডিং থোরাসিক এওটাতে ব্লাডটা মিক্সিং হবে আরো ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে, যেটা রাইট ভেন্ট্রিকেল থেকে আসে থ্রু ডাক্টাস আর্টারিওসাস দিয়ে। তো এইটা যাওয়ার আগে যখন অ্যাসেন্ডিং এওটা থেকে অ্যারাইজ করবে, অ্যাসেন্ডিং এওটা দিয়ে ব্লাডটা যখন ফ্লো করবে, তখন অ্যাসেন্ডিং এওটার ফার্স্ট ব্রাঞ্চটা আমরা জানি কি করোনারি আর্টারি, তো করোনারি আর্টারি হার্টকে সাপ্লাই দেবে।
তো করোনারি আর্টারি দিয়ে যখন হার্ট সাপ্লাই দেয় তখনও হচ্ছে এই যে দেখো ব্লাডের কালারটা এখানে ব্রাইট রেড কালার, তখন অক্সিজেন স্যাচুরেশন এটার ভালোই আছে। এই অক্সিজেন স্যাচুরেশনটা ফিটাসের জন্য সাফিসিয়েন্ট। তো ওইখানে হচ্ছে ওয়েল অক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে করোনারি আর্টারি দিয়ে হার্টকে সাপ্লাই দিয়ে দিবেন, সাথে যখন এই অ্যাসেন্ডিং আউটার ব্রাঞ্চে ব্রাকিসেফালিক ট্রাঙ্ক তারপরে কমন ক্যারোটিড আর্টারি এগুলো দিয়ে আপার লিম অ্যান্ড হচ্ছে ব্রেনকে ওয়েল অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দিচ্ছে। দেওয়ার পরে তারপরে যখন এই ডাকটাস আর্টারি সেস দিয়ে ডি অক্সিজেনেটেড ব্লাড মিক্সিং হলো এখানে ডিসেন্ডিং অ্যারোটা দিয়ে, তখন হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। তখন এই এই ডিসেন্ডিং থোরাসিক অ্যারোটা দিয়ে ব্লাডটা ফ্লো হয়ে বডির হচ্ছে অন্যান্য পার্টে সাপ্লাই দেবে। তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যারোটা, অ্যাবডোমিনাল অ্যারোটা দিয়ে চলে আসবে। আসার পরে তারপরে এটা রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি হলো এখানে, রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি, কমন ইলিয়াক আর্টারিটা আবার হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইলিয়াক আর্টারি। তো ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে এই আম্বিলিকাল আর্টারিটা অ্যারাইজ করে, রাইট অ্যান্ড লেফট আম্বিলিকাল আর্টারি। সেই আম্বিলিকাল আর্টারি ব্লাডটা ক্যারি করে নিয়ে যাবে আবার রিটার্ন করবে প্লাসেন্টাতে। তো ওই যখন আম্বিলিকাল আর্টারিতে ব্লাডটা আসবে তখন তার অক্সিজেন স্যাচুরেশন থাকে 58%। তো আমরা জানি আম্বিলিকাল ভেইনে কত ছিল, 80% অক্সিজেন স্যাচুরেশন যখন ফিটাসে ঢোকে। যখন ফিটাস থেকে বের হয়ে যায় ব্লাডটা আবার তখন সেটাতে অক্সিজেন স্যাচুরেশন থাকে 58%। তো এটা তোমাদের কোয়েশ্চেন করা হয় আম্বিলিকাল ভেইনে অক্সিজেন স্যাচুরেশন কত, আবার আম্বিলিকাল আর্টারিতে অক্সিজেন স্যাচুরেশন কত। তো এটা হলো বিফোর বার্থ আমাদের ফিটাল সার্কুলেশন, বিফোর বার্থ এটার এক্সেপশনাল কে। এখানে হচ্ছে ডাকটাস আর্টারিসাস দিয়ে যাবে, এদিকে ডাকটাস ভেনাসাস দিয়ে যাচ্ছে, আর এদিকে আম্বিলিকাল ভে যেটা আম্বিলিকাল আর্টারি এগুলো হচ্ছে অ্যাডাল্টে থাকবে না। তো আমরা নেক্সট আসি, এটা হচ্ছে ফিটাল সার্কুলেশন। নেক্সট আসো, এভাবে করে ফিটাসে সার্কুলেশন হতে থাকবে। তারপর যখন বার্থ হবে ইমিডিয়েটলি আফটার বার্থ কিছু চেঞ্জ চলে আসবে। চেঞ্জটা কি, আমরা হচ্ছে আফটার বার্থ হওয়ার পরপরই তো আমরা আম্বিলিকাল কর্ডটা কেটে ফেলা হয়, কেটে ফেললে প্লাসেন্টা থেকে আর ব্লাড আসবে না, সার্কুলেশন সেপারেট হয়ে গেল। তখন আফটার বার্থ বার্থ হওয়ার পরপরই কি বাচ্চা কান্না শুরু করে, শ্বাস নিবে, শ্বাস নিলে হচ্ছে লাং ফাংশনিং শুরু করে, লাংটা ইনফ্লেমড হয়, ইনফ্লেমেশন ইনফ্লেটেড হয়, ইনফ্লেটেড হলে লাংসে হচ্ছে বাতাস ঢুকবে, এয়ার ঢোকার সাথে সাথে লাংসে হচ্ছে অক্সিজেনেশন শুরু হলো, লাংসের তখন এই যে পালমোনারি আর্টারি দিয়ে র্যাপিড ব্লাড ফ্লো শুরু হবে, লাংসে। তো র্যাপিড ব্লাড ফ্লো শুরু হলেই যে যে পালমোনারি রেজিস্ট্যান্স যেটা ছিল পালমোনারি আর্টারি এটা ডিক্রিজ করে যায়, এটা কমে যাবে, এবং হচ্ছে র্যাপিডলি ফ্লো হতে থাকবে ব্লাডটা, ম্যাক্সিমাম ব্লাড ফ্লো শুরু হয়ে যাবে লাংসে সাথে সাথে ইমিডিয়েটলি আফটার বার্থ, নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে বাচ্চা তখন লাং ফাংশনিং শুরু হয়ে যায়। লাং ফাংশনিং শুরু হয়ে গেলে এখানে হচ্ছে অক্সিজেনেশন হবে, ব্লাডের অক্সিজেনেশন হয়ে অক্সিজেনেটেড ব্লাডটা লেফট এট্রিয়ামে চলে আসবে। তো লেফট এট্রিয়ামে চলে আসলে তখন কি হবে, এই যে ডাকটাস আর্টেরিওসাস যেটা ছিল সেটা সাথে সাথে হচ্ছে অবলিটারেট হয়ে যায়, নন ফাংশনিং হয়ে যাবে, এটা অবলিটারেট হয়ে যাবে। তো যত ভেইন আর্টারি যা আছে সবগুলি অবলিটারেশন হবে, এই যে এগুলোর ওয়ালে যে মাসেল থাকে মাসেল কন্ট্রাকশন দিয়ে এটা লুমেনটা অবলিটারেট হয়ে যায়, মাসেল কন্ট্রাকশন করে। তাহলে কন্ট্রাকশন অফ দ্য স্মুথ ওয়াল অফ দ্য ভাস্কুলার ওয়াল, এটা হচ্ছে কন্ট্রাকশন হয়ে এটা ফাংশনালি অবলিটারেট হয়ে যাবে। তাহলে আফটার ইমিডিয়েটলি আফটার বার্থ ফার্স্টে অবলিটারেশন হবে কি, ডাকটাস আর্টারিওসাস। তো ডাকটাস আর্টারিওসাসটা অবলিটারেশন হবে ফাংশনালি, দেন অ্যানাটমিক্যালি অবলিটারেট হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে 1 to 3 months আফটার বার্থ। অ্যানাটমিক্যালি মানে হচ্ছে এটার হচ্ছে ওয়াল যে টিউনিকা ইন্টিমা টিউনিকা মিডিয়া এগুলোর ওয়াল হচ্ছে প্রলিফারেট করে, সেলগুলি প্রলিফারেট করে লুমেনটাকে ক্লোজ করে দেবে একেবারে। তখন এই ডাকটাস আর্টারিওসাস পার্সিস থাকবে লিগামেন্টাম আর্টারিওসাম হিসেবে, পরে লিগামেন্টাম আর্টারিওসামটাও পরে অবলিটারেট হয়ে যায়। গেল ফার্স্টে হচ্ছে ডাক্তার স্যাটারিওসাস ইমিডিয়েটলি আফটার বার্থ ক্লোজ হয়ে গেল। দেন হচ্ছে এই যে লেফট এট্রিয়ামে যে ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাড হাই ফ্লো অক্সিজেনেটেড ব্লাড চলে আসলো লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়ামে অক্সিজেন চলে আসার কারণে লেফট এট্রিয়ামে প্রেশার বেড়ে যাবে, আর তখন ওই দিকে যে প্লাসেন্টা দিয়ে সার্কুলেশন তো ক্লোজ হয়ে গেল, ক্লোজ হয়ে যাওয়ার কারণে রাইট এট্রিয়ামে যে আম্বিলিকাল ভেইন দিয়ে যে ব্লাডটা আসছিল সেটা আসা বন্ধ হয়ে যাবে, তখন হচ্ছে রাইট এট্রিয়ামে প্রেশার ফল করবে। তাহলে লেফট এট্রিয়ামে প্রেশার রাইজ অ্যান্ড রাইট এট্রিয়ামে প্রেশার ডিক্রিজ করলো, ডিক্রিজ করে যাওয়ার কারণে লেফট এট্রিয়ামে প্রেশার বেড়ে যাওয়ার কারণে এদিকে যে ইন্টার এট্রিয়াল সেপ্টামের যে ফোরামেন ওভ্যালিটা ছিল সেটা ক্লোজ হয়ে যাবে।
সেটা ক্লোজ হয়ে যাবে কিভাবে, এখানে হচ্ছে সেপ্টাম প্রাইমাম সেপ্টাম সেকেন্ডাম যেগুলো ছিল একটা আরেকটার সাথে ক্লোজলি অ্যাপোজ হয়ে যাবে, অ্যাপোজ হয়ে মার্জ করবে, মার্জ করলে আস্তে আস্তে ফাংশনালি ফোরামেন ওভুলিটা ক্লোজ হয়ে যায়, এটা দিয়ে আর ব্লাড ফ্লো হবে না। তখন ক্লোজ হয়ে যাওয়ার কারণে ফোরামেন ওভুলিটা ক্লোজ হয়ে গেল, তখন হচ্ছে রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে চলে আসবে, রাইট এট্রিয়াম থেকে আর লেফট এট্রিয়ামে ব্লাড যাবে না, তাহলে ফোরামেন ক্লোজার অফ দ্য ফোরামেন ওভুলি। এটা ফাংশনালি ক্লোজ হলো, ফাংশনালি ক্লোজ হবে এই যে ডাক্তার সার্টিফিকেটের পরপরই হচ্ছে ফোরামেন ওভুলিটা ক্লোজ হলো। দেন ফোরামেন ওভুলি অ্যানাটমিক্যালি ক্লোজ হতে পুরো ফোরামেনটা ক্লোজ হতে সময় লাগে অ্যাবাউট 1 আওয়ার, 1 ইয়ার, মানে পুরো 1 বছরে গিয়ে ফোরামেন ওভুলিটা অ্যানাটমিক্যালি ক্লোজ হবে। কিন্তু দেখা যায় 20% কেসে এই ফোরামেন ওভুলিটা অ্যানাটমিক্যালি ক্লোজ হয় না, ফাংশনালি ফোরামেন ওভুলি থেকে যায়, কিন্তু এটা দিয়ে কোনো ব্লাড পাস হয় না, রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে ব্লাড পাস হবে না, এটা হচ্ছে 20%। তখন এইটাকে বলা হয় প্রোব প্রোব পেটেন্সি ফোরামেন ওভুলি। জাস্ট একটা শুধু প্রোব বা এটি কি বলবো কর্ড লাইক স্ট্রাকচার, যেটা হচ্ছে যদি পাস করতে পারে, কিন্তু হচ্ছে তারের মতো একটা স্ট্রাকচার পাস করতে পারবে কিন্তু কোনো ব্লাড যাবে না, এটাকে বলা হয় প্রোব পেটেন্ট ফোরামেন ওভুলি। এটা 20% কেসে এটা থাকতে পারে, এটা ফাংশনালি ক্লোজার বাট নট অ্যানাটমিক্যালি ক্লোজার। দেন গেল, তাহলে ফোরামেন ওভুলি ক্লোজ হলো, আমাদের ডাক্তার সার্টোরিয়াসিস ক্লোজ হলো, এটা হচ্ছে আফটার বার 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের ছিল কি ছিল আম্বিলিকাল ভেন আম্বিলিকাল আর্টারি, ফার্স্টে হচ্ছে আম্বিলিকাল আর্টারি ক্লোজ হবে, দেন হচ্ছে আম্বিলিকাল ভেন ক্লোজ হবে। আম্বিলিকাল আর্টারি দিয়ে যে ব্লাডটা আসতেছিল রিটার্ন করছিল যেটা প্লাসেন্টাতে, এটা আর যাবে না, তখন আম্বিলিকাল আর্টারিটাও ক্লোজ হয়ে যাবে। সেই ক্লোজার একই সিস্টেমে এটার হচ্ছে ওয়ালে যে মাস্কুলার লেয়ারটা আছে সেটা মাস্কুলার মাসেল সেল কন্ট্রাকশন করে আম্বিলিকাল আর্টারি ক্লোজ করে ফেলবে। তো আম্বিলিকাল আর্টারি ক্লোজ করে ফেললে এটার হচ্ছে প্রক্সিমাল পোর্শন থেকে ডেভেলপ করবে, রেমনেন্ট হিসেবে থেকে যাবে প্রক্সিমাল পোর্শনটা, সেটা হয়ে যাবে সুপিরিয়র ভেসিকেল আর্টারি। আর ডিস্টাল পোর্শন যেটা, এই ডিস্টাল পোর্শনটা থেকে এটা হবে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। তো আম্বিলিকাল আর্টারি ক্লোজ হয়ে রেমনেন্ট হিসেবে থাকবে সুপিরিয়র প্রক্সিমাল পোর্শন হচ্ছে সুপিরিয়র ভেসিকেল আর্টারি, ডিস্টাল পোর্শন মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। এগুলো আম্বিলিকাল আর্টারি ক্লোজ হয়ে যাবে, এটা হচ্ছে 4-5 মিনিট পরে। দেন আম্বিলিকাল আর্টারি ক্লোজ হয়ে যাওয়ার পরে যাবে হচ্ছে আম্বিলিকাল ভেন। তো আম্বিলিকাল ভেন আর ডাক্টাস ভেনাসাস এই দুইটা ক্লোজ হবে তারপরে। তো আম্বিলিকাল ভেন দিয়ে তো ব্লাডটা আসছিল ফিটাসে, তো আম্বিলিকাল কর্ডটা কাট করার পরেও কেটে ফেলার পরেও কিছুটা ব্লাড ভেনে থেকে যায়, সেটা হচ্ছে লিভার দিয়ে ফ্লো হয়ে তারপরে হচ্ছে এটা ক্লোজ হয় আম্বিলিকাল ভেনটা। এই জন্য আম্বিলিকাল ভেনটা ক্লোজ হতে 3-4 মিনিট সময় লাগে। তো আম্বিলিকাল ভেনটা তারপরে ক্লোজ হবে, ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে আম্বিলিকাল ভেনটা হয়ে যায় রেমনেন্ট হিসেবে থাকবে যেটাকে বলা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এই লিগামেন্টাম টেরিস হেপাটিসটা আমরা জানি তোমরা দেখেছো লিভারের ইনফেরিয়র বর্ডার থেকে, যে পোর্টা হেপাটিস থেকে লিভারের ইনফেরিয়র বর্ডার হয়ে ক্যালসিফর্ম লিগামেন্টের লোয়ার পার্ট থেকে আম্বিলিকাস পর্যন্ত এই লিগামেন্টাম টেরিস হেপাটিসটা থাকে। তো এটা রেমনেন্ট হিসেবে লিগামেন্টাম টেরিস হেপাটিস হবে। তারপরে যে ডাক্টাস ভেনাসাস ছিল, ডাক্টাস ভেনাসাসটাও লিভারের ভেতরে ছিল, সেটা ক্লোজ হয়ে যাবে, লিভারের বাইপাস করে যাচ্ছিল পোর্টা হেপাটিস থেকে, সেটা হয়ে যায় ওই যে বাইরের দিকে যেটা, সেটা লিগামেন্টাম ভেনোসা, লিগামেন্টাম ভেনোসাম হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা দেখলাম কি কি চেঞ্জ আসলো, আম্বিলিকাল ভেন থেকে লিগামেন্টাম টেরিস হেপাটিস, ডাক্টাস ভেনাসাস থেকে লিগামেন্টাম ভেনোসাম, দেন হচ্ছে ডাক্টাস আর্টারিসাস থেকে লিগামেন্টাম আর্টারিয়াসাম, আর আম্বিলিকাল আর্টারি থেকে সুপিরিয়র ভেসিকেল আর্টারি অ্যান্ড মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। এই চেঞ্জগুলি আসলো আর এগুলোর হচ্ছে রেমনেন্ট এই হিসেবে থাকলো। আর এগুলি হচ্ছে আফটার বার্থ হচ্ছে সার্কুলেশনের চেঞ্জ, এবং অ্যাডাল্ট সার্কুলেশনটা এইভাবেই চলে। তো এই ছিল আমাদের হচ্ছে ফিটাল সার্কুলেশন, ভেনাস অ্যান্ড আর্টারিয়াল সার্কুলেশন। আর একটা আমাদের জানি আরেকটা সিস্টেম ডেভেলপ করে যেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। তো লিম্ফেটিক সিস্টেমটা কি, এটা ডেভেলপ করে কার্ডিওভাস্কুলার সিস্টেম ডেভেলপ করার পরে লিম্ফেটিক সিস্টেমটা ডেভেলপ করে। তো লিম্ফেটিক সিস্টেম ডেভেলপ আমরা জানি লিম্ফগুলি কি, লিম্ফ চ্যানেলটা ড্রেন করে কোথায়, ভেনাস সিস্টেমে গিয়ে। তাহলে হচ্ছে ভেনাস সিস্টেমের সাথে ভেনের সাথে লিম্ফের একটা কানেকশন আছে, তো লিম্ফ অ্যাসাস অ্যারাইজ করবে সেই ভেন থেকে, ভেনাস সিস্টেম থেকে।
তো ভেনাস সিস্টেম থেকে যে অ্যারাইজ করে লিম্ফেটিক সিস্টেমটা ডেভেলপ করবে ফিফথ উইকের পরে, আফটার ফিফথ উইক অফ জেস্টেশন। এটা তো এই যে আর্টারিয়াল সিস্টেম, যে আমাদের ভাস্কুলার সিস্টেম ডেভেলপ হওয়া শুরু হয় থার্ড উইক অফ জেস্টেশন থেকে ডেভেলপ হওয়া শুরু করে, আর লিম্ফেটিক সিস্টেম ডেভেলপ হবে আফটার ফিফথ উইক অফ জেস্টেশন। লিম্ফেটিক সিস্টেম ডেভেলপ হবে অ্যাজ এন স্যাক লাইক, কতগুলি স্ট্রাকচার আসবে ফার্স্টে, যেটা হচ্ছে সিক্স স্যাক লাইক স্ট্রাকচার ডেভেলপ হবে ছয়টা। এগুলো ডেভেলপ হবে অ্যাজ আউটগ্রোথ ফ্রম এন্ডোথেলিয়াম অফ ভেইন, ভেইনের এন্ডোথেলিয়াম থেকে এগুলো হচ্ছে আউটগ্রোথ হিসেবে বের হয়ে আসবে। এগুলো সিক্স ফার্স্টে হচ্ছে সিক্স স্যাক অ্যাপেয়ার হবে, ছয়টা স্যাক কী কী, দুই সাইডে আপার লিম্বের দুই সাইডে দুইটা হচ্ছে জুগুলার স্যাক, তারপরে লোয়ার লিম্বের এখানে টু ইলিয়াক স্যাক, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল ওটার পিছন দিকে একটা রিট্রোপেটোনিয়াল স্যাক, বডির পিছনে অ্যাবডোমিনাল ওটার সামনে রিট্রোপেটোনিয়াল স্যাক, আর একটা হচ্ছে সিস্টারনা কাইলি। তো সিস্টারনা কাইলি এই স্যাকগুলি স্যাকগুলি থেকে পরে লিম্ফ নোড অ্যারাইজ করে, আর এই স্যাকগুলি একটা একটার সাথে কানেক্টেড থাকে অনেকগুলি লিম্ফ চ্যানেল দিয়ে। মেইন দুইটা লিম্ফ চ্যানেল ফর্মেশন হয়, যেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট লিম্ফেটিক চ্যানেল। এই রাইট অ্যান্ড লেফট লিম্ফেটিক চ্যানেল থেকে আমাদের ফাইনাল অ্যাডাল্টের যে লিম্ফ চ্যানেল যেটা আছে, লিম্ফেটিক ভেসেস মেইন চ্যানেল, যেটা হচ্ছে থোরাসিক ডাক আর রাইট লিম্ফেটিক ডাক, এটা ফর্মেশন হয়। তো থোরাসিক ডাকটা কিভাবে ফর্মেশন হয়, এটা হচ্ছে ডিস্টাল পোর্শন অফ রাইট লিম্ফেটিক ডাক, রাইট লিম্ফেটিক ডাক্টের ডিস্টাল পোর্শন, আর রাইট অ্যান্ড লিম্ফেটিক ডাক মাঝখানে হচ্ছে অ্যানাস্টোমোসিস করে সেই অ্যানাস্টোমাটিক পার্ট, প্লাস ক্রেনিয়াল পোর্শন অফ লেফট থোরাসিক ডাক, লেফট লিম্ফেটিক ডাক যেটা, সেটা তেলে হচ্ছে এভাবে করে থোরাসিক ডাকটা ওপেন করব, ফর্মেশন হলো। তো থোরাসিক ডাক্টের মেইনলি আসবে রাইট লিম্ফেটিক ডাক্টের লোয়ার পোর্শন, দেন অ্যানাস্টোমেটিক পার্ট অফ রাইট অ্যান্ড লেফট লিম্ফেটিক চ্যানেল, দেন ক্রেনিয়াল পোর্শন অফ লেফট লিম্ফেটিক চ্যানেল। এই ক্রেনিয়াল পোর্শন দিয়ে হওয়ার পরে লেফট সাইডের ক্রেনিয়াল পোর্শন দিয়ে হয় যেহেতু, এই জন্য আমরা জানি কি লেফট থোরাসিক ডাকটা লেফট সাইডে গিয়ে ড্রেন করে। তো লেফট সাইডে কোথায় গিয়ে ড্রেন করে, জুগুলার স্যাকে ড্রেন করবে। এই জুগুলার স্যাকটা থাকে কার্কার জাংশনের মধ্যে, সাবক্লেভিয়ান ভেন আর ইন্টারনাল জুগুলার ভেন। তো ফিটাসে ইন্টারনাল জুগুলার ভেনটা আমরা জানি আসে হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেন থেকে ফর্মেশন হয়, ডেভেলপ হয়। তাহলে ফিটাসে হবে সাবক্লেভিয়ান ভেন অ্যান্ড অ্যান্টেরিয়র জুগুলার ভেনের জাংশনে থাকবে জুগুলার স্যাক, এই জুগুলার স্যাকে গিয়ে এই রাইট এই থোরাসিক ডাকটা ড্রেন করে। দেন হচ্ছে রাইট লিম্ফেটিক ডাক, সেটা ডেভেলপ করবে ক্রেনিয়াল ডিরাইভ ফ্রম দ্য ক্রেনিয়াল পোর্শন অফ দ্য রাইট, যে লিম্ফেটিক চ্যানেল ছিল ক্রেনিয়াল পোর্শন সেটা থেকে রাইট লিম্ফেটিক ডাক, সেটাও হচ্ছে রাইট সাইডের জুগুলার স্যাকে গিয়ে ড্রেন করে। এভাবেভাবে লিম্ফেটিক চ্যানেলটা ডেভেলপ করলো। তাহলে আমরা দেখলাম ভাস্কুলার সিস্টেম ফিটাসে কেমন ছিল, তারপরে আফটার বার্থ সার্কুলেশনটা কীরকম হলো এস্টাবলিশ, দেন হচ্ছে লিম্ফেটিক চ্যানেল কীভাবে ডেভেলপ করলো। কতগুলি হার্ট ডিফেক্ট আছে দেখো, যেটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, এটা তোমাদের খুব জিজ্ঞেস করা হয় টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি অফ ফ্যালট কি, টেট্রা মানে হচ্ছে চারটা, এখানে হচ্ছে চারটা যে সিমটম ডেভেলপ করে টেট্রালজি অফ ফ্যালটসে। দেন হচ্ছে এসডি মানে হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মানে এট্রিয়াল ইন্টারট্রিয়াল সেপ্টাম ফর্মেশনে যদি কোনো ডিফেক্ট হয় সেটা হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এটা যেমন হতে পারে ওই যে সেপ্টাল ডিফেক্ট কি ফোরামেন ওভেলিতে থাকে থেকে যায় যদি ডিউ টু পারসিস্টেন্ট ফোরামেন ওভেলি, তখন এটাকে বলা হবে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ভিএসডি, এটাকে সংক্ষেপে ভিএসডি বলা হয়। ভেন্ট্রিকুলার সেপ্টাল মোস্ট কমন অ্যানোমালি হার্টের হচ্ছে ভিএসডিটা থাকে, মোস্ট কমন অ্যাবনর্মালিটি ভিএসডি। ভিএসডিটা মেইনলি ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম ফর্মেশনে, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম ফর্মেশনের যে মেমব্রেনাস পার্ট, এই দেখা যায় যে মেমব্রেনাস পার্টটাই ডেভেলপ হতে দেরি হয় বা ডেভেলপ হয় না, এই তখনই হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো ওইটা জিজ্ঞেস করা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামে কোন পার্টে ডিফেক্ট থাকে, তাহলে এটা বলতে হবে যে মেমব্রেনাস পার্টে। দেন হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া, ডেক্সট্রোকার্ডিয়া হচ্ছে হার্টটা যদি রাইট সাইডে থাকে, তো ওইটা কার্ডিয়াক লুপিং এর প্রবলেমের কারণে ডেক্সট্রোকার্ডিয়াটা ডেভেলপ করে। আর একটা হচ্ছে সাইটাস ইনভার্সাস, সাইটাস ইনভার্সাস মানে বডির বিভিন্ন অর্গান যেগুলি রাইট সাইডে থাকার কথা সেগুলো লেফট সাইডে চলে যায়, লেফট সাইডেগুলি রাইট সাইডে চলে যায়, এটা হচ্ছে রিভার্স পজিশন অফ দ্য অর্গান, এটা হচ্ছে সাইটাস ইনভার্সাস। তাহলে ডেক্সট্রোকার্ডিয়ার সাথে দেখা যায় সাইটাস ইনভার্সাসও থাকে, যদি হার্টটা দেখা যায় যদি রাইট সাইডে দেখি তাহলে আমাদের অন্যান্য অর্গান তখন এক্সামিন করে দেখতে হবে যে ওগুলোর পজিশন ঠিক আছে না, সাইটাস ইনভার্সাস হয়ে গিয়েছে। দেন হচ্ছে একটোপিয়া কর্ডিস, একটোপিয়া কর্ডিস হচ্ছে হার্ট লাইস অন দ্য সার্ফেস অফ দি চেস্ট, চেস্টের সার্ফেসে এটা কেন হয়, এটাতে তখন দেখা যায় যে হার্টটা
ওই যে অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল যেটা, সেটা হচ্ছে ফর্মেশনের ডিফেক্ট হয়, যে ল্যাটারাল, এটা হচ্ছে পরে লেখা আছে বলছি, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, এটা হচ্ছে পিডিএ, যে ডাক্টাস আর্টারিওসাস যেটা ছিল পারমানেন্ট ট্রাঙ্ক থেকে ব্লাডটা ডিসেন্ডিং অ্যাওর্টাতে, সেটা তো অবলিটারেট হয়ে যাওয়ার কথা, যদি কোনো কারণে অবলিটারেশন না হয় তখন এই আর্টারিটা যদি থেকে যায় তখন এটাকে বলা হয় প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। আর একটা হচ্ছে ভাস্কুলার স্টেনোসিস, যে ব্লাড ভেসেল যেগুলো অ্যারেঞ্জ করবে সেগুলো যদি কোনো কারণে ভিতরে লোমেন ন্যারোয়িং হয়ে যায় তখন হচ্ছে অ্যাবনর্মালিটিটা ডেভেলপ করে, যেটা হচ্ছে ভাস্কুলার স্টেনোসিস। এখন আসো একটোপিয়া কর্ডিস। এই একটোপিয়া কর্ডিসে কি, এই যে দেখো হার্টটা বডি ওয়ালের সামনে চলে আসছে, তার মানে হচ্ছে অ্যান্টেরিয়র থোরাসিক ওয়াল ফর্মেশন হয় নাই। এটা দেখো ভেন্ট্রাল বডি ওয়াল ডিফেক্ট ইন দ্য থোরাসিক রিজন, দেয়ার ইজ এ ক্লেফট ইন দ্য স্টারনাম অ্যান্ড দ্য হার্ট প্রোট্রুডস থ্রু দ্য ডিফেক্ট। এই ডিফেক্ট দিয়ে হার্টটা বের হয়ে চলে আসে। এখানে কি হয়, ল্যাটারেল বডি ওয়াল যখন ল্যাটারেল ফোল্ডিংটা সামনে এসে মিড লাইনে যখন ফিউশন হয়, ফিউশন হওয়ার জন্য কোনো কারণে যদি ফেলার অফ ফিউশন ইন দ্য ল্যাটারাল ফোল্ড অফ বডি ওয়াল তখন হচ্ছে ইন দ্য থোরাসিক রিজন, তখনই হচ্ছে একটোপিয়া কর্ডিসটা ডেভেলপ করে। দেন হচ্ছে টেট্রালজি অফ ফেলোরসে আসো। এখানে ফেলোরসে কি, এটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি অকারিং অ্যাবনর্মালিটি ইন দ্য কোনো ট্রাঙ্কাল রিজন। এই কোনো ট্রাঙ্কাল রিজনে, কোনো ট্রাঙ্কাল যে স্যাপটা ম্যারেজ করে পালমোনারি আর্টারি আর হচ্ছে এই পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড অ্যাসেন্ডিং আউটার মাঝে যে স্যাপটাম ফর্মেশন করে, দুইটাকে আলাদা করে, এই স্যাপটাম যদি ফর্মেশন ঠিক মতো না হয় তখনই হচ্ছে এটাটোলজি অফ প্যালটসটা ডেভেলপ করে। এখানে হচ্ছে ফোর কার্ডিওভাস্কুলার অল্টারেশন হয়। ফার্স্টে হবে পালমোনারি স্টেনোসিস, এই যে পালমোনারি আর্টারি, এখানে হচ্ছে পালমোনারি স্টেনোসিস হয়ে যায়, ন্যারোয়িং হবে পালমোনারি আর্টারি এই জায়গায়। আর হচ্ছে ভেন্ট্রিকুলার স্যাপটাল ডিফেক্ট, এখানে স্যাপটাটা ঠিক মতো ফর্মেশনে হয় নাই, ফেলার অফ ফর্মেশন অফ কোনো ট্রাঙ্কাল স্যাপটাম, তখনই হচ্ছে এই ডিফেক্টটা ডেভেলপ করে। তাহলে ডিফেক্টটা হওয়ার কারণে পালমোনারি স্টেনোসিস হলো, দেন ভেন্ট্রিকুলার স্যাপটাল ডিফেক্ট, এই আমরা কোনো ট্রাঙ্কাল স্যাপটার এই জায়গা থেকে জানি যে হচ্ছে মেমব্রেনাস পার্টটাও আসে এন্ডোকার্ডিয়াল কোষণ থেকে, এটার কাছ থেকে এই মেমব্রেনাস পার্ট না আসার কারণে এটা হচ্ছে ভেন্টিকুলার স্যাপটাল ডিফেক্ট হলো এই জায়গায়। আর তখন হচ্ছে ওভাররাইডিং অফ এওরটা, এওরটাটা উপরে উঠে যায়, আর আমরা জানি যে ফার্স্টে থাকবে পালমোনারি আর্টারি উপরে, দেন হচ্ছে পিছনের দিকে থাকে এওরটাটা, অ্যাবডোমিনাল এওরটাটা, এই এওরটাটা তখন অ্যাসেন্ডিং এওরটা উপরে চলে আসে, এটাকে বলা হয় ওভাররাইডিং এওরটা। আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তখন রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি হয়ে যায়, যে পালমোনারি স্টেনোসিস এর কারণে ব্লাডটা ফ্লো না হতে পারার কারণে এখানে হচ্ছে ব্লাডটা জমে যায়, অ্যাকুমুলেট হয়ে যায় রাইট ভেন্ট্রিকলে, হয়ে যাওয়ার কারণে এখানে প্রেশার বেড়ে যায়, যার কারণে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাচ্ছে। তাহলে এই টেটালজি অফ ফ্যালোসটা কি কি কারণে হয় আর এটা কি সিমটম, এই চারটা কন্ডিশন, কি কন্ডিশন ডেভেলপ করে, এই চারটা কন্ডিশন এটাই জিজ্ঞেস করা হয় তোমাদের।